আমি ঘরে রইতে পারি না আমি ঘরে রইতে পারি না ঘরে রইতে পারি না ঘরে রইতে পারি না যদি জামাই ডাকে ঘরে রইতে পারি না হাত 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 যদি জামাই ডাকে ঘরে রইতে পারি না মোহনিয়া বাসিদে মাহাতি মোহনিয়া বাসিদে মাহাতি মোহনিয়া বাসিদে মাহাতি মোহনিয়া বাসিদে মাহাতি সিদাম সুদাম দাম সুবনাদি অংশুমারি সিদাম সুদাম দাম সুবনাদি অংশুমারি বলছে জানো মা তোমার গোপাল গেলে কত দেব দেবী এই যে এই যে তোমার গোপাল গেলে কত দেব দেবী তোমার কাছে তোমার ছেলের কাছে আসে জানো বলে কিরকম দেব দেবী আসে বলে দাদা বলায় জানলে কিন্তু আমায় মারবে আমি বলবো না বলছে আমি কি দাদা বলাই কি শোনাবো না রে তুই বল বলছে বলবো শোনো হংসে রয়ো পরে চলি চতুর মুখে মন্ত্র পড়ি আরে হংসে রয়ো পরে চলি চতুর মুখে মন্ত্র পড়ি হংসে রয়ো পরে চলি চতুর মুখে মন্ত্র পড়ি হংসে রয়ো পরে চলি চতুর মুখে মন্ত্র পড়ি চতুর মুখে পড়ি গবর্ণ চারটে মাথা কার হয় ব্রহ্মার ব্রহ্মার আচ্ছা সেই ব্রহ্মা আছে কিসের উপরে হাঁসের উপরে দেখবেন মা মনসা হাঁসের উপরে বসে আর দেখবেন সরস্বতী হাঁসের উপরে পড়ে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না কিছু মনে করবেন লক্ষ্মী পুজো হয় আপনারা জানেন তো কি বার পুজো হয় সোমবার কি বার হয় আপনাদের বৃহস্পতিবার হয় আমাদের যদি সোমবার ও আচ্ছা বৃহস্পতিবার সব দিক হয় আচ্ছা মাকে কি বলেন এসো মা লক্ষ্মী বসো মা ঘরে আমার ঘরে থাকো অন্ধকার করে ভালো করে আচ্ছা আচ্ছা আমার জানা ছিল আচ্ছা সব হয় লক্ষ্য করুন লক্ষ্মী মা লক্ষ্মী দেখতে সুন্দরী তাহলে পেঁচা কেন তার বাহন হলো এই যে ভাইরা মা লক্ষ্মী দেখতে সুন্দর ও মায়েরা তাহলে তার পেঁচাটা বাহন হলো কেন পেঁচাটা দেখতে খারাপ লক্ষ্মী এত সুন্দর দেখতে তার বাহন পেঁচা হলো কেন জেনে নিন কেন হলো লক্ষ্মী উঠেছিল কোথায় সমুদ্র থেকে লক্ষ্মী উঠেছিল লক্ষ্মী উঠেছিল সমুদ্র থেকে কিন্তু পেঁচা তার বাহন অনেকে মেয়ে দেখতে যায় ছেলের জন্য এসে বলে যা মেয়ে দেখলাম দাদা লক্ষ্মীর মতো যদি ঠিকঠাক হয়ে যায় একটা পয়সাও নেব আবার অনেকে বলে যা মেয়ে দেখলাম দাদা জীবনে দেখি নাই পেঁচার মতো পেঁচা পেঁচা তাহলে যে লক্ষ্মী দেখতে সুন্দরী তার আবার পেঁচা হলো কেন বাহন এই দিকে জোরে বলবেন পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায় জোরে বলুন রাতে দেখতে পায় দিনে পেঁচা কি অন্ধ এখানে তত্ত্ব কি লক্ষ্মীর বাহনে পেঁচা হলো কেন তত্ত্ব কি তত্ত্ব হচ্ছে এইটাই ওগজি মা লক্ষ্মী বলছে আমার কাছে টাকা চাইছো বাড়ি চাইছো গাড়ি চাইছো আমি তোমাদের দিলাম কিন্তু হঠাৎ করে ধন পেয়ে যেন পেঁচার মতো অন্ধ হয়ে যেও না দেখবেন হঠাৎ করে কেউ যদি বড় লোক হয় ও নিজের লক্ষ্য চিনতে পারে না বুকের পাটা তখন তার বেড়ে যায় রাস্তা দিয়ে বেরোলে বুঝতে পারা যায় না মানুষ করেছে না হাতি করেছে কেন যেন পেঁচার মতো অন্ধ হয়ে যায় আচ্ছা এইবার বলে রাখি তা একবারে কাঁচা সোনার মতো কার গায়ের রং আসতে কাঁচা সোনার মতো কার গায়ের রং না একেবারে হংসের উপরে যে চেপে এসেছে তার নাম কি ব্রহ্মা আপনাদের অনেক কিছু বলা আছে তবু ছোট করে বলি ব্রহ্মার পাঁচটা মাথা একটা মাথা কিন্তু নারায়ণ চারটা দেখতে পান আপনার সন্ধ্যাবেলাতে প্রদীপ দেন না এই প্রদীপটার জন্ম কোথা থেকে এই সৌরতেটা যে জলে জল জল করি ওই সৌরতেটা কি একটু ছোট করে বর্ণনা করে দিই ব্রহ্মা তার অনেকগুলো ছেলে একটা ছেলের নাম কামদেব
কামদেবী যখন বিয়ে হলো তার স্ত্রীর নাম রতি দেখতে ভারি সুন্দরী কামদেব বলল বাবা ব্রহ্মা বলে কি ছেলের তো বিয়ে দিলে যতুর দেবে না বাবা হয়ে যতুর দেবে না তা কি করে হয় ব্রহ্মা বলে উঠলো বাবা যতুর তো আমার কাছে কিছু নাই তার একটা জিনিস আছে বাবা সর্বস্ব ধন ছেলেকে দিতে চাই ভগবান কৃষ্ণ আমাকে পাঁচটা বাণ দিয়েছে এই পাঁচটা বাণ কামদেব মদন তোকে দিলাম কামদেব মদন বললো বাবা বাণ নিয়ে কি করবো এই বাণ তুই যাকে মারবি না সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে ফাগুন হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে নিজেকে ঠিক রাখতে পারবে না বাবা তুমি ভুল করছো এই পাঁচটা বাণ পাঁচজনকে মারবো তারপর তো শেষ হয়ে যাবে তারপর আমি কি করবো বলছে শোন এই বাণ তুই যাকে মারবি তাকে মারার পর আবার তোর কাছে ফিরে আসবে অসুবিধা নাই পাঁচটা বাণ চিরকাল তোর কাছে থাকবে ও মায়েরা ব্রহ্মা যখন ছেলেকে বলেছে চিন্তা নাই পাঁচটা বাণ দিলাম যাকে মারবি কাম মানে জর্জরিত হয়ে যাবে তার আজ এদিকে দেখান ব্রহ্মার পাশে তখন তার মেয়ে ছিল তার নাম সন্ধ্যা এই যে সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা দেন না প্রদীপ দেন না এই সন্ধ্যা দেখতে কাঁটা সোনার মতো গায়ের রং দেখতে অপূর্ব সুন্দরী বাবার পাশে বাবা ব্রহ্মা তার বাঁ পাশে দাঁড়িয়ে আছে কে সন্ধ্যা যখন দাঁড়িয়ে আছে তখন কামদেব মদন বললো বাবা এই পাঁচটা বাণ যাকে মারবো সে কাম মানে জর্জরিত হয়ে যাবে আমি বুঝবো কি করে আর কামদেব মদন বললো বাবা ব্রহ্মা কেউ তো কাছে নাই পরীক্ষা করবো টেস্ট যদি করতে হয় তোমাকেই প্রথমে মেরে দেখি কাজ হয় কি না লক্ষ্য করুন বাবা ব্রহ্মা চিৎকার করে বললো চিৎকর চিৎকর মারিস না আমাকে বাণ মারলে আমি কানে জর্জরিত হয়ে যাবো আমার পাশে মেয়ে সন্ধ্যা দাঁড়িয়ে আছে কিন্তু পুত্র কামদেব শুনতে পারলো না সে চিৎকার করে বলল এই দেখো বাবা তোমাকে বাণ মারলাম আর যেই না বাণ মেরেছে সঙ্গে সঙ্গে বাণ যেই না মেরেছে মা ব্রহ্মার গোটা শরীরে কাম জর্জরিত হয়েছে কাম জর্জরিত হয়ে চিৎকার করে বলছে এটি তুই আমার বাণ মারলি কেন আমার গোটা শরীর চলে গেল আমার গোটা শরীর চলে গেল আমার গোটা শরীর যখন চলে গেল বাবা কাম মানে জর্জরিত হয়ে গেল তাকিয়ে দিল কার দিকে মেয়ে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে বাবা যখন কাম নয়নে তাকিয়ে দিল যখন তাকাচ্ছিল জিভটা লক লক করছিল জিভ থেকে জল পড়ছিল মেয়ের কাছে যাবার জন্য পাগল হয়ে যাচ্ছিল লক্ষ্য করুন সবাই সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ পরম বৈষ্ণব সূর্য পেতে না পেরে ত্রিশূলের আঘাত করলো ব্রহ্মার পাঁচ নম্বর মাথায় ব্রহ্মার পাঁচ নম্বর মাথাটা খুঁজে পড়লো মা যখন ব্রহ্মা পাঁচ নম্বর মাথাটা খুঁজে পড়লো সমস্ত দেবতারা ছুটে এলো এই মাথাটার অবস্থা কি হবে অগ্নিদেবকে বললো অগ্নিদেব তুমি ফিরিয়ে দাও অগ্নিদেব বলছে না এই মাথা আমি পোড়াবো না কেন পোড়াবো না জানো যে বাবা তার মেয়ের দিকে কামনায়নে টাকাই তার দিকে তার তার মাথা কোনো ব্যবস্থা আমি করবো না ও পৃথিবী মা তুমি একমাত্র পারো এই মাথাটাকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম তুমি যত্ন করে দেখো বলে না আমি একে গর্তের মধ্যে জায়গা দেবো না আমার মধ্যে জায়গা দেবো না আমি পাপিকে জায়গা দিই একে দেবো না নিজের মেয়ের দিকে কামনায় টাকে ছিল এক কাজ করো ও মা গঙ্গা তুমি ভাসিয়ে নিয়ে চলে যাও মা গঙ্গা চিৎকার করে বললো না আমি পারবো না বলে কেন একটাই কারণ কি কারণ কত পাপি তাপি অবশ্য যারা তাদেরকে আমি উদ্ধার করে দিয়েছি এই বাবা যে মেয়ের দিকে কামনায় তাকিয়েছে তাকে আমি উদ্ধার করতে পারবো না পারবে না স্বয়ং ভগবান এসে বললো ব্রহ্মা তোমার এই পাঁচ নম্বর মাথাটা হবে প্রদীপ এই পাঁচ নম্বর মাথাটা হবে প্রদীপ আর তোমার ওই জিভাটা লক লক করছিল মেয়ের দিকে তাকাচ্ছিল ওই জিভা হবে সন্তে পুরে মরিবে সবাই লক্ষ্য করুন সলতে তাকে ব্রহ্মার জিহ্বা ও মায়েরা সলতেকে ব্রহ্মা জিহ্বা প্রদীপকে ব্রহ্মার মাথা ভগবান বললেন প্রদীপ তুমি যখন এত করে চাইলে তখন তোমাকে তুমি কি চাইছো বলো বলছে প্রভু জলতে যদি হয় তবে তোমার মন্দিরে আমি জল জল করে জ্বলবো ভগবান বললেন ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম তুমি আমার মন্দিরে জল জল করে জ্বলবে যতক্ষণ না ভাগ্যবতী মায়েরা মন্দিরে প্রদীপ জ্বালাবে ততক্ষণ পর্যন্ত আমার আবির্ভাব হবে না আর সন্ধ্যাবেলায় যে মেয়েরা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করবে তার কুলের অন্ধকার শুধু নয় তার মনের অন্ধকার দূর হয়ে যাবে যত সব গোট ভগবান যত সব গোট ভগবান যত সব গোট ভগবান।